ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। আমি অ্যাকচুয়ালি ওদের স্কুল থেকে, আমার মাম্মার প্লে গ্রুপের স্কুল থেকে, কি জ্যাক এন্ড জিল থেকে নেওয়া হচ্ছে এক জায়গা যেখানে পিকনিক টাইপও হবে, তারপর কার্নিভাল, অ্যানুয়াল স্পোর্টস সব একসাথে হবে। হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, এই রিসোর্টে আমরা যাবো। তো তোমরা রিসোর্টটা শুনে, সো উই আর রেডি, চলো ঠাকুর বল করে দিই, ঠাকুর বল করে আমরা প্রোগ্রামে বেরিয়ে যাই। এখন আমরা চলে এসেছি রানীর বাজার স্থিত যে শপিং কমপ্লেক্সটা আছে তার তিনতলায়, যেখানে জ্যাক এন্ড জিল প্রি স্কুলটা অবস্থিত। সো এখানে আমরা গেট টুগেদার হয়ে সবাই একসাথে যে আমাদের যে ডেস্টিনেশন আছে সেখানে চলে যাবো বাসে করে, সেই সবাই এখানে চলে এসেছি। আজকে আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে। সো এই ভ্লগ ভিডিওর মাধ্যমে আজকের প্রোগ্রামের যে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে, মেমোরেবল মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো আমার সাথে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো আমরা নেমে পড়েছি বাস থেকে। সো আমাদের ডেস্টিনেশন তো তোমরা থাম্বনেইল দেখে বুঝেই গেছো, গার্ডেন হাই রিসোর্ট। আমরা রানীর বাজার থেকে গিয়েছিলাম, তো খয়েরপুর দিয়ে যে বণিক্য চৌমুনির রাস্তাটা আছে সেখান দিয়ে গিয়ে ডন বস্কো স্কুলের ঠিক পরে অক্সিলিয়াম স্কুলের ঠিক আগে একটা রাস্তা আছে। সো সেই রাস্তাটা দিয়ে গিয়েই এই গার্ডেন হাই রিসোর্টটা অবস্থিত। সো এখন আমরা চলে এসেছি ঠিক গার্ডেন হাই রিসোর্টের সামনে। সো তোমরা ভেতরের ইনফ্রাস্ট্রাকচারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কতটা লাভলি। আই লাভ গার্ডেন হাই রিসোর্ট। এখানে একটা সেলফি পয়েন্ট দেওয়া হয়েছে, ভেতরে আরেকটা সুন্দর বাটারফ্লাই সহ সেলফি পয়েন্ট আছে। সো ওই ওইদিকে হচ্ছে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট, এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছি ফার্স্ট এন্ট্রি। তো বাটারফ্লাইটা পেয়ে মেয়ে খুব খুশি হয়ে গেছে। সো এদিকে চলো প্রোগ্রামের দিকে যাওয়া যাক এখন। এখন প্রোগ্রামের দিকে যাওয়া যাক, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখানে গেস্টরা চলে এসেছে, বিশেষ অতিথিরা যারা আছে তাদেরকে এখন সম্বোধনা দেওয়া হবে, বরণ করা হবে। সো Dr. Shumjit Shri, HOD of English Department, Rao Thakur College, as our chief guest. Sir, a heartiest welcome to you. Please come on the stage. We have with us Mr. Bidhan Chandra, architect, sculptor, and education enthusiastic person, as the president of today's program. Sir, we'll present you with the program. Sir, please take your seat. We are also fortunate to have with us Dr. Shushmita Pal, eminent educationist and principal of My Children's School, as our guest of honor. Ma'am, a heartfelt welcome to you. Please take your seat. We are also happy to have with us Shri Bijoy Krishna Ghosh, founder president of Garden View School, as our special guest. Welcome, sir. Please take your seat. On behalf of everyone, here we extend our করতে যাচ্ছি।
হাত দেবে না বাবা, হাত দেবে না, বলে আমরা এখন ব্রেকফাস্ট করব। মা খাওয়া শুরু করে দিছে, খাওয়া শুরু করে দিছে, আমরাও না লইছি না। Thank you.
এটা করে কিন্তু আপনি সর্বনাশের পথ ধরছেন। আমি খুব রূঢ়ভাবে বলবো, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আপনারা কিছু মনে করবেন না, আমি দুটো কথা বলছি। আমি বলছি যে আপনারা কিছু মনে করলেও আমার কিছু যায় আসে না, কারণ আমি একজন সাংবাদিক। রূঢ় কথাটা আমি বলবো আপনাদের, কঠিন কথাটা আমি বলবো আপনাদের, এতে আপনারা মনে করুন না করুন, আগে বাচ্চাদের যদি সচেতন শিশুকে যদি আগামীর সঠিক নাগরিক হিসাবে গড়ে তুলতে হয়, তাকে ঝড় বৃষ্টি তারা একটা সময় অবধি আমাদের হাত ধরে থাকেন, পথ দেখান, কিন্তু দীর্ঘ পথ। এবং এই ফিলসফিটা আমরা কতটা নেব সেটা আমাদেরকে নির্ধারণ করতে হয়। আমি দৃঢ়তার সাথে বলছি, কেন বলছি ওনাদের স্কুলটা রানীবাজারে, ওনারা আজকের এই প্রোগ্রামটা করতে এসছেন অনেকটা দূরে গ্রামের স্টোকে, কেন করতে এসছেন আমি বিশ্বাস করি ওনাদের মধ্যে যে দৃঢ় চেতনা স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা দৃঢ় প্রতিজ্ঞা, বাচ্চাদের আনন্দ দেওয়া এবং অন্তরকে সামগ্রিকভাবে সুন্দরভাবে একটা প্রতি করা, এটার জন্য ওনারা অনেক দূরে এসছেন। আমি আমার শুভেচ্ছা রইল স্কুল অনেক দূর এগিয়ে যাক, সেই সঙ্গে Yeah.
তুমি কি বানাচ্ছ মগের মধ্যে? চা? চা খেতে ভালোবাসো? কি চা? এটা কি তোমার হাতে? এটা কি দেখি, লেমন, লেমন টি বানাচ্ছ না? চা। সো ইটস লাঞ্চ টাইম, এখন বাজে দুপুর দুটো। তো আমরা লাঞ্চ কমপ্লিট করে রেসর্টের পেছনে যে প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের, তো সেখানে বাচ্চাদের নিয়ে যাব। কিছুটা সময় কাটানোর পরে আমরা আবার প্রোগ্রামের মুহূর্তে ফিরে যাব। এতক্ষণ অ্যানুয়াল স্পোর্টস যে পোর্শনটা সেটা হয়েছিল, এখন শুরু হবে কার্নিভাল পার্টটা। কার্নিভাল পার্টটা তো যারা যারা এখানে ছিল তোমরা সবাই জানো কতটা ইন্টারেস্টিং হয়েছে। তো সবগুলি মুহূর্ত তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে, আমার ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা পাশে থেকো। এখন চলো আমরা ভেতরের যে প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের সেখানে যাওয়া যাক। খুব সুন্দর প্লেগ্রাউন্ড পেছনে। আমি তো ফার্স্টে ঢুকে ভেবেছিলাম যে ছোটো মোটো রিসোর্ট, না এটা খুব বড় রিসোর্ট, অনেকটা এরিয়া জুড়ে এই রিসোর্টটা। বাচ্চাদের পোর্শনটা এখানে, বাচ্চাদের প্লেগ্রাউন্ড পোর্শনটা আছে দেখো। আর খুব সুন্দর চেয়ার দেওয়া হয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো। বাচ্চারা খুব এনজয় করেছে এই মুহূর্তগুলো, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরাও দেখো ভিডিওটা, খুব ভালো লাগবে আশা করি। Thank you.
প্লেগ্রাউন্ড থেকে আমরা এখন ব্যাক করলাম প্রোগ্রামের দিকে। এখান থেকে এসে দেখো বাচ্চাদের ডান্স, কি সুন্দর ডান্স করছে সবাই। তো এখন কার্নিভাল পার্টটা শুরু হবে। যে চিন্তা পার্টিকুলার আপনার চাইল্ড চয়েস চুজ করবে, যে চিন্তা সেই চিন্তার মধ্যে যা লেখা থাকবে সেটাই আপনাকে পারফর্ম করতে হবে। আই থিংক আই এম ক্লিয়ার? একবারে ভালোই স্যার। আর এখানে কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই, উইলিংলি সবাই এখানে এসে অংশগ্রহণ করবে, এটাই আশা রাখবো। এটাতে পেলাম যে any special or normal talent that you have, share with us please. এবার যাই করতে ইচ্ছে হয়, এটা ভালো একটা চেক হচ্ছে, সবার ভাগ্য তো ভালো থাকে না? খুব ভালো, চলো এবার কি হবে, নাচ হবে না গান? গানই তো হবে মনে হচ্ছে, না ট্যালেন্টের তো খুবই, সেটা তো চেহারা দেখলে আমি বলে দিতে পারি কে ট্যালেন্টের কে ট্যালেন্টের না, সেটাকে আমাকে বলতে হবে? গানই হবে প্রথমেই ধরেছি, চলো গানটা শুনি তারপর বাকি কথা আবার বলবো। আমি গাইবো জুতি ভাষিত
এইটা কি কন্টিনিউ করবো?